हेलो फूडीज, वेलकम टू रॉकी किचन। चले এসেছি আবার একটি টকঝাল মিষ্টি আচারের রেসিপি নিয়ে। আমের আচার আমাদের প্রায় সকলেরই ভীষণ প্রিয়। আজকে দেখে নেব রোদে না দিয়ে আধ ঘন্টা সময়ের মধ্যে কি করে আমের আচার তৈরি করা যায়। ভিডিওটি দেখার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর বেল আইকনটি ক্লিক করে রাখুন। আমি এখানে 1.5 কিলো কাঁচা আম নিয়েছি। আমগুলোকে কেটে ছোট ছোট টুকরো করে নিয়েছি। আমগুলিকে কেটে ধুয়ে ভালো করে জল ঝরিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে আমের গায়ে যেন একটু জল না থাকে। এবার টুকরো করা আমগুলির মধ্যে আমি 2 চামচ নুন আর 1 চামচ হলুদ ভালো করে মাখিয়ে নেব। নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ আমগুলিকে রেখে দিতে হবে। নুন মাখানো হলে আমের থেকে কিছুটা জল ছেড়ে আসবে। এই জলের থেকে আমগুলিকে আলাদা করে নিতে হবে। এই জল থেকে গেলে আচারটি বেশি দিন স্টোর করা যাবে না, খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে। আমি আমগুলিতে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এই অবস্থায় কিছুক্ষণ রেখে দেব। এরপর 3 চামচ সাদা সর্ষে নিয়ে নিচ্ছি। এর মধ্যে 4 থেকে 5 চামচ ভিনিগার দিয়ে দেব। ভিনিগার দিয়ে 10 মিনিট মতো ভিজিয়ে রেখে সর্ষেটির একটি ভালো করে পেস্ট বানিয়ে নেব। এবার কড়াই গরম করে তাতে 5-6টা শুকনো লঙ্কা, 2 চামচ মেথি, 1 চামচ গোটা জিরে, 2 চামচ মৌরি আর 1 চামচ পাঁচফোড়ন দিয়ে ভালো করে ভেজে নেব। গ্যাস লো ফ্লেমে রেখে হালকা করে ভেজে নিতে হবে। মশলাগুলিকে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করব যতক্ষণ না খুব ভালো একটা গন্ধ বেরোচ্ছে। মশলাগুলি ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলিকে সব একসাথে গুঁড়ো করে নেব। দেখুন, আমি মশলা গুঁড়ো করে নিয়েছি। এবার কড়াইতে 1/2 কাপ পরিমাণ সর্ষের তেল দিয়ে তেলটি খুব ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে এলে তাতে 1 চামচ পাঁচফোড়ন দিয়ে দেব। পাঁচফোড়নের গন্ধ বেরোলে তাতে কেটে রাখা আমগুলি দিয়ে দিচ্ছি। আমগুলি সব তেলে দেওয়ার পর খুব ভালো করে নেড়ে নেব। গ্যাস মিডিয়াম ফ্লেমে রেখে আমগুলিকে ভালো করে নেড়ে নিয়ে ঢেকে রাখব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকা খুলে 2 চামচ কাশ্মীরি মির্চ দিয়ে দিচ্ছি। দেখুন, কাশ্মীরি মির্চ দেওয়ার পরে আচারের খুব সুন্দর কালার চলে এসেছে। এবার এর মধ্যে সর্ষে পেস্টটি দিয়ে দেব। সর্ষে পেস্ট করতে আমি জল ইউজ করিনি, জলের বদলে ভিনিগার দিয়ে পেস্টটি বানিয়েছি, আপনারাও তাই করবেন। মশলার বাটিতে যে মশলাটি লেগেছিল তাতেও সামান্য ভিনিগার দিয়ে এর মধ্যে পুরোটা দিয়ে দিয়েছি। সব মশলা ভালো করে মিক্স করে নিয়ে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি। 4 চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি। আপনারা নুন আর মিষ্টিটি আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন। নুন আর মিষ্টি দিয়ে খুব ভালো করে সব একসাথে মিশিয়ে নেব। 1 থেকে 2 মিনিট এভাবে নেড়ে নেব। এবার আমি ভাজা গুঁড়ো মশলাগুলো এর মধ্যে দিয়ে দেব। সব মশলা দেওয়ার পর খুব ভালো করে একসাথে মিশিয়ে নিতে হবে। 2 থেকে 3 মিনিট এভাবে নাড়তে হবে। মশলাগুলি যাতে খুব ভালো করে আমের গায়ে লেগে যায়। এবার আমি 4 থেকে 5 মিনিটের জন্য গ্যাস লো ফ্লেমে করে দিয়ে ঢেকে রাখব। এইভাবে আচার বানিয়ে আপনারা সারা বছরের জন্য এটি স্টোর করতে পারেন। এই পদ্ধতিতে আচার বানালে অবশ্যই রোদে দেওয়ার কোনো ঝামেলা নেই। তৈরি হয়ে গিয়েছে আমার আমের আচার। ভিডিওটি পছন্দ হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর শেয়ার করবেন। থ্যাংক ইউ।